কেমন আছেন সবাই ওয়েলকাম চেনার লোগো ইন্ট্রো টিউটোরিয়াল তো আজকে আমাদের এবার সার্কিট লোগো ইন্ট্রো তো আর কথা না আবার ইয়েসকে স্টার্টেড তো এটা লোগো আছে আমার ড্র্যাক করে ছেড়ে দিলাম এখানে দেন একটা রেফারেন্স ইমেজ এটাকে ছেড়ে দিলাম এখানে তো এটার কাজ হচ্ছে যে আমরা এটাকে ছোটো করবো এটার উপরে লাইন ড্র করবো এই টাইপের তবে এই ডিরেক্টলি এই ইমেজে অ্যাপ্লাই করবো না যেটার কপিরাইট আছে এটাকে একটা মানে নর্মালি দেখি প্লে করে কি অবস্থা সো সাইড আমার মনে হয় ঠিক আছে তো আমার আপাতত এই লোকোর মাঝখানে রেখে লোকটাকে হাইট করে দিই লাইনটাকে লক করে দিই কিন্তু এই লাইনটার উপরে আমি ড্র করবো ড্র করার সিস্টেমটা হচ্ছে একবারে সিম্পল আমি বেশি লাইন ড্র করব না চার পাঁচটা লাইন ড্র করলেই আই গ্যাস তো উপরে চারটা লাইন ড্র করি আমি তো টেন টুলে যাই লোন টুলে যাই দেন এখানে জাস্ট ড্র করি সিরিয়াল ওয়াইজ তাইলে আমার মানে ভালো হবে তো এটা ট্র্যাক করে ছেড়ে দিই তো এখানে পেন টুলে স্ট্রোক মানে ফোর থাকবে ফিল থাকবে না তো রাইট ক্লিক করি দেন রি নেম দেন লাইন ওয়ান ওকে ফাইন এরপর হচ্ছে আরও কিছু লাইন ড্র করি চার মানে চার পাঁচটা তো সামথিং লাইক দ্যাট দেন লাইন টু এরপরে হচ্ছে আর একটা লাইন ড্র করি এবং এটা যে লাইন সেভেন টোটাল ষাটটা লাইন আপ ইচ্ছা করলে আরো বাড়াইতে পারেন বাট আমি আর বাড়াচ্ছি না এবার হচ্ছে আমরা সার্কেলগুলো নিয়ে আসবো মানে এই সার্কেলগুলো সো জাস্ট একটা সিম্পল সার্কেল ক্লিক করি এই লিপস্টুল দেন এখানে প্রথমে যেটা ছিল একেবারে ছোটো এই জায়গায় যাই দেন সামথিং এরকম একটা লাইন ড্র করি আপাতত বড়ো ছোটো হবে এটা ম্যাটার করে না কারণ এটা আমাদের আসলে মেন ফোকাস এটা হচ্ছে যে আমরা দেখবো যে কাজ করে কি না তো সার্কেল ওয়ান নাম লিখে দিই সার্কেল ওয়ান এটাকে আমরা ডুপ্লিকেট করি চারপাশে তাহলে আমরা সিরিয়াল বাই সিরিয়াল ম্যাচ ম্যাচ করে ফেলবো তো সার্কেল ওয়ান ডুপ্লিকেট করলাম সার্কেল টু তো সার্কেল ওয়ান যেটা আছে এটা আমরা নিয়ে যাব হচ্ছে গিয়ে লাইন ওয়ানের সাথে তো অলরেডি আসে সার্কেল টু যেটা আছে সেটাকে আমরা নিয়ে যাব হচ্ছে গিয়ে লাইন টু এর সাথে এখানে দেন সার্কেল এটাকে ছোট করতে হবে বাট স্ট্রোকটা জাস্ট কমিয়ে আমি জাস্ট ফিল দিয়ে দিই করে দেই দেন এটাকে একটু ছোটো করতে পারি কারণ এটা বেশি বড় হয়ে গেছে ওকে ফাইন বুঝতে পারছি না আমি কী করতে চাচ্ছি আসলে এখানে এরপর হচ্ছে সার্কেল ওয়ানে আমি আবার যাই দেন আবার ডুপ্লিকেট করি দেন সার্কেল থ্রি হয়ে গেল থ্রিটা আমি আবার সার্কেল থ্রিতে দিয়ে দিই এখানে যে অনেকগুলো সার্কেল চলে আসছে অ্যান্ড এখানে আপনি আরও ইচ্ছাগুলো করে আরও সার্কেল ড্র করতে পারেন ম্যারার পুরোপুরি আপনার ব্যাপার ঠিক আছে এটাকে আমি ওকে তো আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরেই দিন ইউ প্লেস করি দেন সাজাই সার্কেল ওয়ানের সাথে সার্কেল টু ম্যাচ করাই তো পাচ্ছেন যে লাইন ওয়ান সাথে সার্কেল ওয়ান লাইন টু এর সাথে সার্কেল টু তো বাইরেটা ক্লিক করি আমি কারণ এখানে ক্লিক করলে কিন্তু আয়টার মধ্যে চলে যাবে তো এখানে জাস্ট সিম্পলি একটা শেপ আমি ড্র করতেছি যাতে আমার ক্যাপ মনে না হয় আর কি ওকে দেন নাম করে দেই যে লাইন এইট এবং সার্কেল একটা নিয়ে আসি মানে যে কোনো সার্কেল নিয়ে আসলে হবে কারণ আমার এখানে কোনো বাহাদার নিয়ম নেই তো এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি অ্যান্ড জাস্ট ট্র্যাক করে এটার মধ্যে নিয়ে আসি ওকে এবার মাঝখানে আর একটা মনে হয় দিলে ভালো হয় কোনো এটা একটা গ্যাপ হয়ে গেছে তো আপনি এখানে আরেকটা ড্র করতে পারেন লাইন এইট সার্কেল এইটা জায়গায় আরও একটা কন্ট্রোল ডি ডুপ্লিকেট দেন ই প্রেস করে এরা পজিশন চেঞ্জ করাই দিই সামথিং লাইক দ্যাট ওকে ফাইন দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার একটা সার্কিট তৈরি হয়েছে এটাকে আমরা এখন কী করব লাইন এটাকে আমরা একটু অ্যানিমেট করবো কীভাবে আমরা হচ্ছে এই প্রথম লাইন ওয়ানে যাবো দেন এটাকে ট্রিম পাথে কনভার্ট করব তো ট্রিম পাথ কনটেন্স দেন তো ট্রিম পাথে লাইন ওয়ানে এখানে এক্সপ্লেন করবো দেন অ্যাড দেন ট্রিম পাথ ট্রিম পাথে ক্লিক করবো দেন এখানে থ্রি সেকেন্ডে যাব অ্যান্ড দেন এন্ডে একটা কি ফেম অ্যাড করবো দেন জিরো সেকেন্ডে যাবো দেন জিরো সামথিং লাইক দ্যাট এভাবে ক্রিয়েট হবে বাট আমার এখানে ওই যে সার্কেলটাকে কিন্তু ম্যাচ হচ্ছে না ম্যাচ করার জন্য আমাদের বুদ্ধি আছে সেটা হচ্ছে যে আমরা এফ নাইন প্রেস করব দেন আমরা এখানে যেই শেপের যে পাথটা আছে এই লাইনের সেম পাথ কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেনটাকে সার্ক ওয়ানে যাবো ই প্রেস করবো এবং এখানে অ্যাঙ্কর পয়েন্টটা খেয়াল করতে হবে কোথায় আছে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আছে হচ্ছে গিয়ে এই মাথায় তো সার্কেল ওয়ানের অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে আমাদের দেখতে হবে আছে হচ্ছে এইখানে তো আমরা লাইন টু এবং লাইন নাইন পর্যন্ত সবগুলো আন হাইট করে দেখতে সুবিধা হবে আমাদের তো আমাদের সার্কেল ওয়ান দেন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা ড্র্যাক করে মাঝখানে ছেড়ে দিব তো এখানে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আসে তো জাস্ট ড্র্যাক করে মাঝখানে রেখে দিই এবারে মাঝখানে রেখে দিই ওকে ফাইন এখন যদি আমি প্লে করি লেটসি তো এখন হচ্ছে আমার এই যে পাথটা আমি কপি করেছিলাম লাইনের ওয়ানের এই পাথটা হচ্ছে এই পজিশনে পেস্ট করে দিব সো জিরো সেকেন্ডে যাব যাওয়ার পরে একটা কি ফ্রেম অ্যাড করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব তো নাও সি কী অবস্থা এখন হচ্ছে একটু প্রবলেম হচ্ছে যে লাইন ম্যাচ করতেছে না বা এটা আমরা ঠিক করে ফেলবো লাইন ওয়ানে যাব ইউ প্রেস করব এই যে এন্ডের যেই পজিশন এখান থেকে আমাদের ঠিক করতে হবে সো এখানে যাই দেন একটা প্রেস করলেই হবে দেন জাস্ট এখানে ওকে নাও প্লে করি কি অবস্থা এগুলোকে ধরে যদি ইজি করে দিই আগে ঠিক হবে ওকে ফাইন সব মোটামুটি চলে আসছে তো এই মানে মাথা ঢাকার জন্য লাইক আমরা মাঝখানে যাতে এই ওয়াটার ঢেকে যায় সেক্ষেত্রে আপনার সার্কেলগুলোকে আপনি ই করে দিতে পারেন লাইক মাঝখানে ফিলটা ভরাট করে কালো করে দিতে পারেন তাহলে আর বোঝা যাবে না সামথিং লাইক দ্যাট ওকে তো পারফেক্ট হয়ে গেল একটা এই যে পাথটা আমরা কপি করলাম লাইন ওয়ানের এই ট্রিমপাথটা আমরা সবগুলো লাইনে প্রেস করে দিব তো ইউ প্রেস করি এই এন এটাকে আমরা কপি করি কন্ট্রোল সি কপি করলেই হবে দেন লাইন টু হাইট থেকে আনহাইড করি আবার দেন লাইন থ্রি আনহাইড করি লাইন ফোর আনহাইট করি লাইন ফাইভ আনহাইড করি সিক্স আনহাইড সেভেন এইট নাইন মানে যতগুলো লাইন ছিল সবগুলোকে আমরা আনহাইট করছি করার পরে সবগুলোকে আমরা ধরবো এভাবে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল 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 চেপে ধরে রাখলেই সবগুলো লাইন আপনার সিলেক্ট হয়ে যাবে ওকে ফাইন দেন কার্সার পয়েন্ট একেবারে জিরোতে নিয়ে যাই দেন জাস্ট সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এখানে পুরো একসাথে সবগুলোকে আমরা কিন্তু ফ্রেম পাথে কনভার্ট করে ফেলছি মানে একটা হলেই কিন্তু বাকিগুলো অটোমেটিক এটা চলে আসবে তো আবার সে আগের মতো তো আমাদের লাইন তো হয়েছে বাট আমাদের সার্কেল কিন্তু এখনও বাকি আছে তো সার্কেলগুলোকে আমরা এখন সবগুলোকে আনহাইড করে দিই আমার লোগোটাকে আপাতত রাখি ঠিক সেমভাবে লাইন টু একইভাবে পাথে যাব কন্টেন্টস দেন শেপ দেন পাথ এই পাথটা ধরে এখানে কপ সি দিয়ে কপি করব দেন সার্কেল টুতে যাব ই প্রেস করব সে এখনটা শর্টকাটকে আপনাদের শিখিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আপনি মাঝখানে অংকার পয়েন্টটা আনতে চান ড্র্যাক না করে সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার হোম এখন মিডল পয়েন্টে চলে আসবে দেখেন তাই ভেরি সিম্পল জিনিস তো আমরা হচ্ছে সবগুলো সার্কেলকে আমি ধরি কন্ট্রোল থ্রি কন্ট্রোল ফোর কন্ট্রোল ফাইভ সার্কেল ফিক্স তো সবগুলো সার্কেলকে আমি ধরলাম দেন আনহাইট করলাম দেন কন্ট্রোল অল্টার হোম এখন সবগুলো মিডলে চলে আসছে বেশি ম্যাজিকের মতো মানে সার্কেল টুয়ের সাথে আমাদের লাইনটা ম্যাচ করার লাইনটা তো এখন তাই কি করতে হবে তো এই জন্য প্রতিশনে যে পাত কপি করেছিলাম তো পজিশনে যাব দেন কন্ট্রো একটা কী ফর্ম অ্যাড করবো দেন কন্ট্রোল ভি প্রেস করে দিলাম দেন সামথিং লাইক দ্যাট ম্যাচ হবে না কারণ ওই যে লাইন তো ইউ প্রেস করি এখানে নিয়ে যাই ওকে ধরি দেন ইজ তো আবার দেখি কী অবস্থা ওকে ফাইন মিলে গেল এবার হচ্ছে আবার সেই কন্ট্রোল লাইন থ্রি ওপেন করি এবার লাইন থ্রি সেম কাজ আমি একই কাজ বারবার রিপিট করছি বাট আমার এখন দ্রুত ফার্স্ট করে ফেলবো তাহলে সময় বাঁচবে তো ডেন্স পাথ ওয়ান কপি কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি পি পজিশন ইউ সেকেন্ড একটা কি ফ্রেম দেন কন্ট্রোল ভি দেন ইউ ওকে সো মোটামুটি আমাদের সবগুলো মানে ম্যাচ করা হয়ে গেছে চল্লিশ প্লে করি এখন কি অবস্থা দেখি ওকে সো আমাদের মোটামুটি সবগুলো ম্যাচ করার ডান দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অ্যানিমেট হয়েছে এখন হচ্ছে রাইট ক্লিক করবো দেন নাম দিব হচ্ছে সেবার লাইন লাইন লাইনটা একবারে নিয়ে আসি লাইন এবং সার্কেল ওয়ানের উপরে এবং এখানে সমস্যা আসছে কোথায় কোথায় তো আমরা এখন ইফেকশন পিছ যাবো যাব এবং এখানে সার্চ করবো এস এ বি ইআর সেবার তারপর ক্লিক সেবার লাইনে তারপর ক্লিক করলাম এটা লাইন পড়ে গেছে একটা মানে জাস্ট সিম্পল লাইন বাট এটাকে সেবারের উপরে আমি একটা মাস্ক তৈরি করবো জাস্ট এখানে পেন টুল দিয়ে জাস্ট র্যান্ডম একটা মাস্ক ড্র করেন ওকে সো এখন হচ্ছে এই লাইন ওয়ানে যাব যাওয়ার পরে এই লাইন ওয়ানের যে পাতটা আসে এই পাতটা আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে এবং এই সেবার লাইনে যাব এম প্রেস করব এবং এই এম মাস্ক এখানে আমি জাস্ট কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দিব কাঁসটা জিরো সেকেন্ডে এনে সামথিং লাইক দ্যাট এবার করে দিব এবং এই কোড টাইপ এটা চেঞ্জ করে এটা নাম দিয়ে দিব হচ্ছে লেয়ার মাস্ক ভেরি সিম্পল এবার হচ্ছে এইভাবে আমি সেম সবগুলো কি একই কাজ করব সবগুলো লাইন ওয়ানে যে লাইন টুতে গিয়ে সেম কাজ এবার শেপ ওয়ান ওকে সো দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কেলটা দেখা যাচ্ছে না মানে যে সার্কেল ওয়ান আমরা জাস্ট তিনটাকে ইন্ডিভিজুয়ালি করি সেভার লাইন সার্কেল দেন লাইন ওয়ান তো এই তিনটাকে আমরা এখন দেখব সো এখন সার্কেল দেখা যাচ্ছে না এই কারণে যে সেবার লাইন এখানে আমাদের রেন্ডার মোড এখানে আপনার ব্ল্যাক করা আছে কম্পিটিশ সেটিং তো আমরা ব্ল্যাক থেকে ট্রান্সপ্যারেন্ট করে দিই অটোমেটিক সার্কেল আমরা দেখতে পাচ্ছি তো সামথিং এরকম হবে আর কি ওকে তো এখন হচ্ছে আমাদের কাজ বাকি যে আমাদের এটাকে আমাদের অফসেট সেট করতে হবে তাহলেই হয়ে যাবে তো প্রথমে আমরা কি করব ইউ প্রেস করবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলের ইউ দেন লাইনের ইউ এটাকে ইউ প্রেস করলাম তো এখান থেকে এই পর্যন্ত এরপরে হচ্ছে আমাদের সেভার এখানে আমরা এন্ড অফসেটে একটা কি ফ্রেম অ্যাড করবো দেন এবং স্টার্ট অফসেটকে আমরা দিয়ে দিবে হচ্ছে গিয়ে হানড্রেড পারসেন্ট এবং এটাকে একটা কি ফ্রেম অ্যাড করি তো এন্ড জিরো স্টার্ট জিরো এবার হচ্ছে আমরা একটু শুরুর দিকে আসি জিরো সেকেন্ডে আসি দেন স্টার্ট জিরো দেন এন্ড জিরো তো নাও সি এখানে আপনারা দুটাকে কি ফ্রেম অ্যাড করব অ্যাড করার পরে একটা স্টার্টটাকে একটু সামনে নিয়ে যাব দ্যাশ সিট তো নাও কি অবস্থা দেখি আমরা সামথিং লাইক দ্যাট তো আমাদের গোলটা হচ্ছে কিন্তু এইটাই যে আমাদের সার্কিটগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে তো নিচে যে শেপগুলো আছে এই যে শেপগুলো এইগুলো কিন্তু আমার দরকার নেই তো আমরা এখন জাস্ট এই লাইনটাকে হাইট করে দিই তো সামথিং লাইক দ্যাট তো আমরা আবার প্লে করি ওকে তো এখন হচ্ছে আমাদের সার্কেল যেটা আছে এটাকে আমরা কালার চেঞ্জ করে দিয়ে দিব সাদা সেম জিনিস মানে করলাম তো এই যে লাইনের যে সাইজ সেটা কিন্তু একটু বেশি ই তো আমরা একটু সোজা করে দিই এখানে গিয়ে আমাদের স্টার্ট সাইজ যেটা আছে এটাকে আমরা একটু কমিয়ে দিই লাইক সামথিং লাইক একটু করে দেই ওকে ফাইন দেন আমাদের লাইন যেটা আছে লাইনটাকে আমার কালারটা দিয়ে দিই হচ্ছে সার্কিট কালার লাইক সামথিং ডার্কিশ এই টাইপের ডার্কিশ টাইপের কালার ওকে ফাইন নাও প্লে করি কি অবস্থা ওকে তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আসলে কি করতে চাচ্ছি আমি দেন সার্কেলার কালারটাও সেম কালার দিয়ে দিই এই কালারটাই ওকে সামথিং লাইক দ্যাট এই সেম ইফেক্টগুলো আমরা প্রতিটা লেয়ারে অ্যাপ্লাই করব তো কি করি দেখেন এই তিনটা যে লাইনগুলো আছে সো এই সেবার লাইন এটার এটার আমরা যতগুলো লাইস আছে সবগুলোর জন্যই আমরা প্রযোজ্য এখানে কয়টা লাইন আছে আমাদের মোট নয়টা লাইন আছে লাইন নাইন এইবারটাকে আমাদের নয়বার কপি করতে হবে যেহেতু আমি অলরেডি একবার অ্যাপ্লাই করে ফেলছি তো আমাদের আর লাগবে আট বার আমরা সেবার লাইন আবার করি টু দিয়ে দিই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাইন টু দেওয়া আছে তো সেম জিনিস এবার হচ্ছে আমরা এটাকে উপরে নিয়ে যাই লাইনের উপরে বা সার্কেলের উপরে দেন এরপরে হচ্ছে এই যে লাইন আমরা আঁকলাম তো এরপর হচ্ছে সবগুলো ইন্ডিভিজুয়ালি উঠিয়ে দিই এবার আমাদের তিনটা লাইন টু সার্কেল টু সেবার টু তিনটাকে আবার সেভ কাজ করি এরপরে হচ্ছে আমরা সেবার লাইন টু এই যে পাথ আছে তো আমি এম প্রেস করি এর মার্কস পার্টটা আমরা পেয়ে যাব এরপর হচ্ছে এই যে লাইন টু আছে লাইনের পাথটা আমরা চুজ করি লাইনের পাথ হচ্ছে এই যেটা মানে এটা শেপের মধ্যে পেয়ে যাবেন দেন এই পাথটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপরে হচ্ছে এই মাস্ক পাটার সেবার যেটা আছে এটাকে কাজ কন্ট্রোল ভি দিয়ে পেস করে ইট তো নাও আমরা প্লে করি দেখি কি অবস্থা তো এখন আমি জাস্ট ভাবে আমার এই লাইনগুলোর কালার থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ করতে পারবো তো এখন এটা ছিল নীল তো এখানে লাইনের উপরে যাই লাইনের কালারটা আসেই দেন সেবারে যাই তো এখানে সেবার লাইনের উপরে ক্লিক করি দেন এখানে কালারটা দিয়ে দিয়ে এই রেড কালারটা রেড দিকে রেড ওকে সামথিং লাইক দ্যাট ওকে বোঝা গেছে আসলে আমরা কী করতে চাচ্ছি আপনার যদি মনে হয় যে লাইনগুলো বেশি বড় তো আপনি ইচ্ছা করলে সার্কেল লাইনগুলোর স্ট্রোকটা কমে দিতে পারেন লাইক এখানে স্ট্রোকটা যদি টু দেন আই গেস ঠিক হবে টু দিয়ে দিলাম আমি এবং এখানে যে ইউলোর মানে এই এই ব্যাকগ্রাউন্ড এটা এই শেপটারও সেম কাজ করতে পারি আমরা লাইন ওয়ানে যাবো এবং এই শেপটার জন্য আমরা স্ট্রোকটা আমরা টু দিয়ে দিই তো সামথিং এরকম আর একটু চিকেন হয়ে আসবে আর কি ওকে আমার এখন ভালো লাগতেছে দেখতে ওকে সো দুইটা কাজ করে ফেলাম এবং সেমভাবে আমি এই বাকি সবগুলোর কাজ কিন্তু একইভাবে করব তো আমরা ফার্স্ট করতে পারি তাড়াতাড়ি করতে পারি জাস্ট সবার যাতে পুঁছে গেছেন অলরেডি সো আমি লাস্টবার আবার দেখিয়ে দিচ্ছি সেম জিনিস সেবাটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট দেন লাইন এবং সার্কেলের উপরে দেন এম প্রেস করে এম মাস্ক পাথটা আমি আনব দেন লাইনে যাবো লাইন থ্রিতে যেয়ে আমি কন্টেন্টস দেন শেপ দেন এই পাথ দেন এটাকে আবার এক্সপ্লেন করে পাথটা কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং এই মাস্ক পাথের উপরে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দেব সেইট একদম সিম্পল তো সামথিং লাইক দ্যাট ওকে গেস্ট উই আর ডান এখন আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তো সবাই বুঝতে পারেন কি হচ্ছে এখানে আমি সবগুলোকে আবার আনহাইট করে দিই এখানে জাস্ট দেখি যে তিনটার অপশনের কী অবস্থা এবার কালারগুলো চেঞ্জ করে দিই ব্লু দেন এখানে সার্কেল ব্লু সিম্পলি এখানে দিয়ে দেবো এবং সিভার লাইনটা জাস্ট আবার ব্লু করে দিবো একদম সিম্পল ওকে তো এখন হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখন আমি সবগুলোকে আবার আনহাইট করে দিই অ্যান্ড সবগুলোকে আমি একইভাবে অ্যাপ্লাই করি ওকে সো দেখতে পাচ্ছেন যে আমাদের আমি সবগুলো আলাদা করে ইন্ডিভিজুয়াল কালার করে দিচ্ছি যার কারণে আর কি অতটা খারাপ লাগতেছে না সবগুলোকে আমি আলাদা আলাদা করে নর্মালভাবে কালার চেষ্টার চেষ্টা করেছি এখন হচ্ছে যে এইখানে মোটামুটি ভালোই কালার শো করতেছে আপনারা চাইলে আরও কালার চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই ওকে সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে মোটামুটি সব ধরনের কালার আছে তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই সার্কিটের মতো একটা ইন্ডো দেখাচ্ছে সো এখন আমার মোটামুটি অনেক কাজ কাজ এগিয়ে গেছে মানে ওকে সো এখন হচ্ছে সবগুলোকে আমি ধরবো আমার লোগো বাদে লাইক এখান লাইন ওয়ান থেকে একেবারে সেভার লাইন ওয়ান এই পর্যন্ত কন্ট্রোল রাইট ক্লিক দেন প্রিকম্পোজ কম্পোজ দেন সার্কিট সার্কিট ওয়ান ওকে ফাইন তো মোটামুটি একটা রেয়ারে আমি নিয়ে আসলাম সব কিছুকে তো এবার হচ্ছে যে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো এবার হচ্ছে আমি লোগোটাকে আনহাইট করি আনহাইট করার পরে পি পজিশন দিয়ে আমি জাস্ট এক পাশে নিয়ে যাই সামথিং লাইক দ্যাট এবং লোগোর নিচে নিয়ে যাই সামথিং লাইক দ্যাট ওকে মনে হচ্ছে যে এটা লোগোর পাশ থেকে এরকম করে আসতেছে ওকে এবং এটার এফ ফোর প্রেস করে এটাকে স্ক্রিন কনভার্ট করে ফেলি তাইলে মিশে যাবে আর কি এটাকে আমি বড় করতে পারি ইচ্ছা করলে এস প্রেস করে একটু বড় করে দেন জাস্ট সাজাচ্ছি আমি পজিশনের মতো করে তুই না ওকে সামথিং লাইক দেয়ার সো এরকম করে আসি আসবে তো আর একটু ছোটো করতে হবে আই গেস তাইলে আমার মনে হয় ঠিক হবে কারণ আমার এই লাইনটা দেখা যাচ্ছে না ফাইট তো উইয়ের পারফেক্ট পরে মানে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম আমরা এবার হচ্ছে আমরা জাস্ট আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং জাস্ট লেয়ার দেন ট্রান্সফর্ম দেন ফ্লিপ অরিজন্টাল অরিজন্টাল করে দিই দেন আমি জাস্ট নিয়ে আসি এই পাশে অরিজেন্টাল করে দিই দেন পজিশনে যাই পজিশনে গিয়ে জাস্ট ড্র্যাক করে নিয়ে আসি এভাবে এই পাশে সামথিং লাইক দ্যাট মিশে দেন চেষ্টা করতেছি আর কি আমি মিশে যাই আর কি আমি যতটুকু পরিমাণ চেষ্টা করতেছি যেটারে ফিট করতে তো আই গেস ইউর ফিট তো সামথিং লাইক দ্যাট ওকে দেন লাস্ট বাট নট দ্য লিস্ট দুইটাকে ধরবো ধরার পরে আমি আপনি ইচ্ছা করে এরকম দূরে রাখতে পারেন আর দুই দিকে উপর থেকেও মুভ করতে পারেন এবার হচ্ছে আমি এই কন্ট্রোল সিটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল সি ডুপ্লিকেট এবার অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে নিয়ে যাব হচ্ছে একেবারে মিডলে সামথিং লাইক দ্যাট এভাবে এখানে দেন আমি আর প্রেস করব আর প্রেস করার পরে জাস্ট এই রকম করে একটা ইয়ে দিব নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মাইনাস নব্বই দিলে হবে প্লাস নব্বই দিলে হবে আমি দুটো যেহেতু করতেছি নব্বই দিয়ে দিলাম এ পজিশন দেন সামথিং এরকম ছোট করে দেই এক্সপ্রেস করে ছোটো করে ছোট করে দেই সামথিং লাইক দ্যাট এরপরে আমি আবার কন্ট্রোল ডি প্রেস করি দেন এটাকে আর প্রেস করি দেন মাইনাস নাইনটি সামথিং লাইক দ্যাট এরকম একটা মানে ক্রিয়েট হবে তো এখানে আমার চলে গেলেও মানে আমার এই দুইটা মাথা চলে যাচ্ছে এক্ষেত্রে আপনি যদি ফিক্স করতে চান সেক্ষেত্রে এস প্রেস করতে হবে দুইটার এস কত আছে একশো চার যদি আমি একশো করে দিই আই গেস ঠিক হবে এবং পজিশন যাই পি দেন একটু উঠাই দিই ইয়াস চলে যাচ্ছে স্ক্রিনের মধ্যে দিয়ে জাস্ট সামথিং লাইক দ্যাট এরকম ওকে সে বসে আমাদের লোগো রিভিলের পালা আমাদের সার্কিটের কাজ শেষ লোগো রিভিলটা আমরা অনেকভাবেই করতে পারি একটা হচ্ছে আপনার সেভারের মাধ্যমে আবার তো আমাদের সবগুলো সার্কিটকে আমাদের ধরি আমরা এরপর সার্কিট ধরে রাইট ক্লিক দেন প্রি কম্পোজ দেন মেইন সার্কিটস সার্কিটস দিয়ে দিই এবার হচ্ছে আমরা রাইট ক্লিক করি এবং এটাকে প্রি কম্পোজ করে দিই এবং নাম দিয়ে দিই হচ্ছে মেইন লোগো এবং মুভ অল দি অ্যাট্রিবিউটস দিয়ে দিই দেন প্রেস ওকে এরপরে আমরা হচ্ছে লেয়ার দেন অটো ট্রেস এরপর হচ্ছে এখানে আলফামোট থাকবে কারেন্ট ফ্রেম যা আছে তাই সব ঠিক মানে এখানে ডিফল্টই আমি রাখছি রিভিউ দেখতে পাচ্ছি আমরা তো এখানে অ্যাপ্লাই টু নিউ লেয়ার দেন প্রেস ওকে অটো ড্রেসিং হচ্ছে তো এখানে নতুন করে লেয়ার তৈরি হবে ড্রেসিংয়ের জন্য আলাদা এটাকে আমরা সেবার অ্যাপ্লাই করবো সো এখানে ক্লিক করবো দেন সেবার ডাবল ক্লিক কাস্টমাইজ কোর দেন কোড টাইপ সেভার টু লেয়ার মাস্ক অ্যান্ড অনেক ব্রাইটনেস বাট সমস্যা নাই এখানে দশ করে দিই আমরা দেন এখানে আলফা মোড দেখতে পাচ্ছেন ডিজাবল করা আছে এবং রেন্ডার মোডে যাবো আমরা এখানে কম্পোজিট সেটিংয়ে ব্ল্যাক থেকে ট্রান্সপ্যারেন্ট তো আমাদের সবই চলে আসবে মানে আমাদের তো হোস্টেলের যেই উইথটা আছে আমরা কমিয়ে দিই সেখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রো স্প্রেড এখানে মানে ফিফটি কোর্স সাইজ এখানে আমরা দিই ওয়ান দিয়ে দিই তাহলে ঠিক হবে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আসবে আর কি এখন হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফাইভ আই গেস ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে আপনার এন্ড অফ সেট ফ্রেম অ্যাড করলাম একটা ইউ প্রেস করে দেন এখানে আবার ইউ প্রেস করি এইগুলো কোনো ফ্যাক্ট না এগুলো বাদ দেন যে সবার লাস্টে চলে যাবেন এই যে সেভার এটা দেন এগুলো এটার একেবারে জাস্ট ফোর সেকেন্ডে নিয়ে যাই দেন জিরো এক সেকেন্ডে শুরু করি আমি জিরো সেকেন্ডে আসি দেন জিরো সামথিং লাইক দ্যাট এখানে ফুল থেকে হাফে যাই যা সহজে দেখার জন্য ওকে তো দেখতে পাচ্ছেন যে আমরা আমরা ফুল থেকে হাফে যাই দেখুন সুন্দর করে এটা রিভিল হচ্ছে এখন হচ্ছে যে এই জিনিসটা আমাদের কন্ট্রোল এবার হচ্ছে আমাদের ইজি ইস করে ফের পর ধরে দেন ইজি ইস এবার হচ্ছে এখানে যখন আমাদের এটা রিভিল হবে তখন আবার চলেও তো যাবে তাই না তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করবো স্যার এখানে কন্ট্রোল সি দিয়ে লাস্ট অপশানটা কপি করব কন্ট্রোল ভি দিয়ে দেন ছয় আর ষাট সেকেন্ডে যাই ছয় সেকেন্ডে যাই দেন কন্ট্রোল ফি দিয়ে করে দিই এবং এখানে আট সেকেন্ডে যাই দেন ফার্স্টে যে জিরো কি ফোন আছে আমরা কন্ট্রোল সি কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা প্রেস করে দিব সেটা জাস্ট আবার আগের মতো চলে যাবে তো এই সময় আমাদের মেইন লোগোটা রিভিল হবে এই সময় আমাদের মেইন যে লোগো আছে এটা অপাসিটি আমরা কমিয়ে দিব টি দেন একটা কি ফ্রেম অ্যাড করি এখানে দেন এটাকে একবার একটু দূরে নিয়ে যাই লাইক জিরো আগে দেন এখান থেকে জিরো করে দিই একশো থেকে জিরো আস্তে আস্তে একশো থেকে একশো হবে আর আস্তে আস্তে কমে থাকবে প্রথমে কিছু থাকবে না লগু প্রথমে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক এইখানে আপনার এই যে এই জায়গাটা আপনি আস্তে আস্তে রিভিল করবেন সেক্ষেত্রে আপনার মেইন টি প্রেস করার পরে আপনি একটু এক সেকেন্ডে যান যাওয়ার পরে এটা কি ফ্রেম অ্যাড করেন দেন জিরো সেকেন্ডে যান যাওয়ার পরে একেবারে আপনার এই অপসিটিটা একেবারে জিরো করে দেন জিরো করে দেন তো ইফ নাইন ইজ ইস সামথিং লাইক দ্যাট ওকে সো এখন হচ্ছে আবার সেই আগের মতো যখন এটা রিভিল হবে তখন আমাদের সার্কিটগুলো আস্তে আস্তে অপাসিটি কমে যাবে তো এই সিক্স সেকেন্ডে এসে অপাসিটি একশোই থাকবে তো একটা কিসমে এখানে অ্যাড করতে পারেন অ্যান্ড সেভেন এসে আপনার অপাসিটি একেবারে জিরো তো লোকরিবিল শেষ আস্তে আস্তে একটু স্লো করতে পারেন বেশি ফাস্ট হয়ে গেছে এখানে যখন আসতেছে আমাদের যে আর্ট অফ ওয়েব টেকনোলজি এটা কিন্তু কালো যার কারণে ওয়ার্ডটা দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন যে আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে সাদা বানিয়ে ফেলতে পারেন সো রাইট ক্লিক নিউ দেন সলিড দেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেন সে নিয়ে যান দেন এইখানে আবার টি প্রেস করেন দেন একশো পারসেন্ট লোকোটা আসা অনুযায়ী তো আপনি এখানে যান শেষ হবে তখন আর কি এখানে জিরো তো আস্তে 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 আসবে এবং আমাদের লোগোটাও দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে যেটাকে ধরে ইজিস তো সামথিং দ্যাট পুরো নিয়ে যাই তাহলে আরো পারফেক্ট হবে ওকে সো উই আর ডান হিয়ার আমাদের মানে আমার মনে হয় বোঝাইতে পারছি আমি যে কীভাবে এটা অ্যানিমেট করবেন তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল সো আশা করি সবার কাছে ভালো লাগছে জিনিসটা তো এই ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম